গল্পের বাক্সবাই রোমানান উপর এই চ্যানেলে সবাইকে স্বাগত আমি রোমানান উপর আবার চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি উপন্যাস অদ্ভুত আধার এক আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম খণ্ড ত্রিশে এপ্রিল রাত আটটা দ্বিতীয় টিশুনিটা সেরে বেরুনোর মুখে কালবৈশাখী এলো প্রথমে এক ঝলক হাওয়ার ছাপটা তারপর আরেক ঝলক তারপরই দুরন্ত ঝড়ের ধাক্কায় একেবারে তোলপার চতুর্দিক দরজা জানালা সব আর্তনাদ করে উঠল একসঙ্গে দেওয়াল থেকে ক্যালেন্ডার খুলে পড়ল টিঙ্কুর বইখাতারা নেচে উঠল ফরফর করে মুহূর্তে ঘর ধুলোয় ধুলোময় মীরা বৌদি আসার আগে সুতোপা দৌড়ে বন্ধ করতে গেল জানালাগুলোকে বন্ধ কি করা যায় একটা পাল্লা টানে তো অন্যটা ছিটকে যায় ঝড়ের আচমকাহানায় দশ দিক দিশে হারা লাল আকাশ চিরে বিদ্যুৎ হেসে উঠলো খিলখিল করে গুড় মেঘ ডেকে উঠল সামনে নিমগাছটা মাথা ঝাঁকাচ্ছে পাগলির মতো এপাশ থেকে ওপাশে যাচ্ছে ওপাশ থেকে এপাশ গলির দিকের জানালাটা বন্ধ করতে গিয়েও সুতোপা দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড ঝোড়ো বাতাসের স্পর্শে গাছ শিরশির ঝড় ব্যাপারটা এত সুন্দর তবু কেন যে এত ভয়ঙ্কর কর শব্দে বাজ পড়ল কোথাও সঙ্গে সঙ্গে চারদিকের বাড়ি থেকে শাঁখ বেজে উঠেছে পাশের বাড়ি নারকেল গাছ দুটো জিমন্যাস্টিক দেখিয়ে চলেছে অবিরাম ঝড়ের পিঠে বৃষ্টিও শুরু হয়েছে বড় বড় ফোটায় সোদা গন্ধ উঠছে মাটির বুক থেকে টিঙ্কু হাততালি দিয়ে নেজে উঠল আয় বৃষ্টি ঝেঁপে মীরা বৌদি ঘরে এলো সব দিক সামলে সুমলে এসেছে মনে হয় নিশ্চিন্ত করে বলল ব্যাস তুমি আটকে গেলে তো তা গেলাম কতদিন পর বৃষ্টি এলো বলুন তো সত্যি যা গরম যাচ্ছিল কদিন ধরে ভালোই হলো বসো বসে পড়ো বৃষ্টি না থামলে তো আর তা বলে আমি কিন্তু আর পড়াশোনা করব না টিঙ্কু তাড়াতাড়ি গিয়ে খাতা গোছাতে শুরু করেছে যত তাড়াতাড়ি তুলে ফেলা যায় আর কি সুতোপা হেসে ফেলল এখন পড়তে হবে না তবে অঙ্কগুলো মনে করে যেন করে রেখো কাল ক্লাস টেস্টে আসতে পারে মীরা বৌদি ঠোঁট উল্টালো তাহলেই হয়েছে তুমি যতক্ষণ পড়াও ততক্ষণই যা পরে টরে তারপর যেই বামুন গেল ঘর কথা শেষ হওয়ার আগেই ঝনঝন শব্দে কানে তালা লাগার জোগাড় বাজ নয় কারো বাড়ি টিনের চাল বোধ হয় এসে পড়লো পাশের গলিতে শব্দটা থেমে যাওয়ার পরও অনেকক্ষণ রেশ রেখে দিল মীরা বৌদির চোখ মুখে শঙ্কা এলো এতক্ষণে তোমার দাদা এই সময় রাস্তা টাস্তায় নেই তো যা আলাপ হলো মানুষ সুতোপা ঘড়ি দেখল আটটা দশ টিঙ্কুর বাবা রাস্তায় আছে কিনা কে জানে তবে বাবলুকে নির্ঘাতেই জল ঝরেই রাস্তায় বেরোতে হয়েছে সুতোপাকে খুঁজতে বাবা যা ব্যস্ত বাগিস মার উপর নিশ্চয় চোটপাট শুরু করে দিয়েছে এর মধ্যেই এত টিউশনি করে বেড়ানোর কি আছে আমি কি খেতে দিতে পারি না মা বলছে এত ভাবনার কি আছে বৃষ্টিতে আটকে গেছে থামলে ঠিক চলে আসবে তুমি মেয়েটাকে আহলাদ দিয়ে দিয়ে মাথায় তুলছো আমি তুলছি না তুমি বাড়ি ফিরে কপালে দুঃখ আছে সে সাড়ে তিনটায় বাড়ি থেকে বেরিয়েছে শর্ট হ্যান্ড টাইপিং ক্লাস সেরে পাঁচটার মধ্যে পৌঁছে যায় সন্তুকে পড়াতে সেখান থেকে মিনিট দশেক হেঁটে এ বাড়ি ঘণ্টাখানিক করে পড়ালেও সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ি ফিরে যাওয়া যায় আজ সন্তুদের বাড়িতে এত দেরি হয়ে গেল বোলা মানুষটা বড় অদ্ভুত ছেলে বাড়ি নেই বাবার সঙ্গে বেড়াতে গেছে যাক না সুতোপানা একদিন নাই পড়াতো ঠিক কথায় কথায় টানা পঁয়তাল্লিশ মিনিট আটকে রাখল এক্ষুনি এসে পড়বে আর একটু বসো না তখনকার রাগটা নতুন করে ফুলে উঠলো বুকের মধ্যে ভারী তো পঁচাত্তরটা টাকা মাইনে দেয় তাই রোজ পড়ানো একদিন কামাই করলে না এ মাসটা পড়িয়ে ওই টিউশনিটা ছেড়ে দেবে ঝড়ে দাপট কমে এবার জোর বৃষ্টি শুরু হয়েছে কতক্ষণে থামবে কে জানে মীরা বৌদি জিজ্ঞেস করলো আয় সুতোপা চা খাবে আরেকবার করব সঙ্গে মশলা দাও পাঁপড় ভাজা সুতোপা মাথা নাড়ল মন্দ হয় না বলার সঙ্গে সঙ্গে টিউবলাইটটা দপদপ করে উঠেছে পাখাটা চলতে চলতে থমকালো একটু আবার চলল তারপর ঝুপ করে গোটা বাড়ি ঘোর অন্ধকার যাওয়ার ভঙ্গি দেখে মনে হয় লোডশেডিং নয় ওভারহেডের তার ছিঁড়ে পড়লো কোথাও কথায় কথায় ছিঁড়ে পড়ছে আর একবার ছিঁড়লে তো ব্যাস যতক্ষণ না সারায় অন্ধকারে ডুবে থাকো গরমে মরো একদিন হতে পারে দু দিন তিন দিনও কেমন করে কাজ করে সব ভগবান জানে আজ অবশ্য বড় অজুহাত আছে একটা কালবৈশাখী ত্রিশে এপ্রিল রাত নটা পথ বেশি নয় পাড়াটা পেরিয়ে গেলেই চৌধুরী বাগান রাস্তাও চেনা মুখস্ত তবু গা ছমছম করছিল সুতোপাড় পনেরো মিনিট টানা বৃষ্টিতে সব একেবারে ভিজে সপসপ করছে রাস্তাঘাট গাছপালা ঘরবাড়ি চারদিকে খুটখুটে অন্ধকার দুপাশের বাড়িঘরে জানালা খোলেনি এখনও খুললেও বা আলো কোথায় সুতোপা শাড়ির কুচি আরেকটু তুলে নিল ওপরে সাবধানে কাদা জল পার হলো বা হাতে মীরা দেওয়া টর্চটাকে জ্বালিয়ে রেখেছে অর্ধেক পথ চলে এলো প্রায় এখনও একজন বই দুজন লোক চোখে পড়ল না সাড়ে আটটার মধ্যে এদিকটায় এত নির্জন হয়ে যায় না কোনো দিন পক্ষে সন্ধ্যের ট্রেনে কলকাতা থেকে চাকরি করে ফেরা মানুষগুলোকে তো দেখা যায়ই গেল কোথায় সব মীরা কথা শুনলে ভালো হতো টিঙ্কুর বাবাকে সঙ্গে নিয়ে আসা উচিত ছিল বাবলুই বা তাঁর খোঁজে আসছে না কেন আরেক প্রস্ত কাদা পেরোনোর সময় একটা কোলা ব্যাঙ্ক চলে গেল পায়ের উপর দিয়ে জারুল গাছের পাতা কাঁপিয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল ছড়ে পড়ল মাথায় কপালে সুতপা সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেল জলকাদা মারিয়ে বেশ দ্রুত পা চালালো এবার ছপাত ছপাত কাদা ছিটিয়ে তাড়াতাড়ি হাঁটছে আটটা পনেরো ট্রেনটা শিয়ালদা থেকে এতক্ষণে পৌঁছল বোধ হয় তীক্ষ্ণ হুইসিলের ঝঙ্কারে অন্ধকার কেঁপে উঠেছে আওয়াজ মিলিয়ে যেতেই পেছনে কয়েকটা গলা শুনতে পেল সুতোপা কান খাড়া করল দেখতে দেখতে দুটো সাইকেল এসে গেছে পেছনে ঘুরে তাকালো সুতোপা চেনে চেনে লাগছে ঘোলাটে অন্ধকার পরিষ্কার বোঝা যাচ্ছে না পাশে সরে যাওয়ার আগেই একটা সাইকেল গায়ের উপরে এসে পড়েছে আরে তপু তুই কোথায় গিয়েছিলি কাজলের মুখ দিয়ে মদের গন্ধ ভুর ভুরভুর করে সুতোপা দুপা পিছিয়ে গেল কি হয়ে গেছে কাজলদা ছোটবেলায় কাজলদার সঙ্গে কি ফাপটাই ছিল কত সরল ছিল তখন সাদা সিধে সুতোপার বন্ধুর দাদা সেই সূত্রে সুতো পারো এককালে নস্যীবুরের গাছ থেকে কত জামরুল চুরি করে এনে দিত বুড়ি বসন্তী খেলায় যোগ দিয়েছে তাদের সঙ্গে খুকু বলতো লজ্জা করে না দাদা মেয়েদের সঙ্গে এসে খেলিস শুনে হাসত খেলা খেলাই মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে কি। সেই ছেলে আচমকায় কেমন পাল্টে গেল বড় হওয়ার পরই ইদানিং নাকি খুব পার্টি ফার্টি করে এ অঞ্চলের ডান হাত দুজনে বলে ডানহাত না ছাই আসলে পোষা গুন্ডা সুতোপা আরষ্ট হলো সামান্য টিশুনি থেকে ফিরছিলাম বৃষ্টিতে এমন কোথায় টিশুনি করিস ওই তো সাহেব বাগানের দিকে অন্য সাইকেলটা একটু দূরে দাঁড়িয়েছে সবারই দুজন কাজল তাদের ডাকল এদিকে আয় আমাদের পাড়ার মেয়ে তপু খুব ভালো মেয়ে তোর ভালো নাম সুতোপা তাই না রে সঙ্গী দুজন কাদা মারিয়ে সামনে এলো আমার বন্ধু পিঙ্কা আর এ সুজয় সুতোপা জোড় করে নমস্কার করার চেষ্টা করল দুটো হাত মিলল না ভালোভাবে সুজয় পিঙ্কার মুখ দিয়েও কটু গন্ধ বেরুচ্ছে চোখগুলো ঠুলু ঠুলু কাজল হাত ধরে টানলো আয় বাড়ি যাবি তো একবার এদিক ওদিক দেখে নিল সুতোপা ঠিক পেছনে নতুন একতলা বাড়ি উঠেছে একটা সামনের রাংচিতার বেড়া সে বাড়িটার জালনা থেকে কে যেন উঁকি মেরে দেখছে আজকাল এদিকে যেখানে সেখানে প্রেম করার বহর খুব বেড়েছে একটু অন্ধকার একটু আড়াল আবডাল পেলেই মুখোমুখি দাঁড়িয়ে যায় কপত কপতি তাকে ওরকমই কিছু ভাবছে নাকি তাড়াতাড়ি রাস্তা ধরে হাঁটা শুরু করল আগে আগে সুতোপা হাঁটছে পেছনে সাইকেল নিয়ে তিন আধা মাতাল এ রাস্তাটা পার হলেই বড় রাস্তায় পড়বে বড় রাস্তার উপরে পুকুর বুঝিয়ে নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে একটা দেখতে দেখতে এমন একটা মফস কতগুলো পাঁচতলা ছতলা উঠে গেল কলকাতা থেকে বেশি দূরে নয় বলে অবাঙ্গালিরাও ইদানিং ভিড় করতে আরম্ভ করেছে পার একটু গতি বাড়ালো চলার বড় রাস্তা ধরে কিছুটা গেলেই ডান দিকে শনি মন্দির শনি মন্দিরের গা দিয়ে বাড়ির রাস্তা হাঁটতে হাঁটতে সুতোপা ওদের সঙ্গে দূরত্বটা বুঝে নেবার চেষ্টা করছিল বড় রাস্তার কাছে আসতে এক আধজন মানুষ দেখা যাচ্ছে এবার এক আধজনই তারপর অন্ধকার রাস্তা নিঝুম আবার জোরালো হেডলাইট জ্বলে একটা বাস দৌড়ে গেল স্টেশনের দিকে স্টেশনের দিক থেকেও বুড়ো শিবতলা দিকে গেল একটা তাদের আলোয় মুহূর্তের জন্য আলোকিত রাস্তাঘাট আবার যে আধার সে আধার সুতোপা হাতের মুঠোয় টর্চটাকে চেপে রাখলো শক্ত করে লোডশেডিংয়েও এক ধরনের আবছা আলো থাকে পথে ঘাটে আজ যেন তাও নেই আকাশ জুড়ে এখনও লাল মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে আরেকবার বৃষ্টি নামবে বোধ হয় সর্বনাশটা ঘটে গেল বড় রাস্তাতেই অর্ধেক তৈরি ইটকাট বার করা বাড়িটা সামনে এসে কাজল হঠাৎ গম্ভীর গলায় ডেকেছে পেছন থেকে এই তপু দাঁড়া দাঁড়াবে না ভেবেও দাঁড়িয়ে পড়েছে সুতোপা আগে আগে হাঁটছিস কেন আমাদের সঙ্গে হাঁটা যায় না সুতোপাকে জবাব দেবে ভেবে পেল না কাজল মুখোমুখি এসে দাঁড়াল সাইকেল আড়াড়ি রেখে রাস্তা জুড়ে দিয়েছে আমার সঙ্গে হাঁটতে ঘেন্না করে কাজলের মুখ চোখ একেবারে অন্যরকম হয়ে গেছে এই কাজলকে একদম চেনে না সুতোপা উত্তর দিতে গিয়ে গলা কেঁপে গেল সঠিক উত্তর এলো না সরে ঘেন্না করবে কেন আমার সঙ্গে কথা বলিস না কেন আজকাল তোমার সঙ্গে দেখা হয় কোথায় এই তো হল তবু কই কথার ফাঁকে কাজল সুতোপার আপাদমস্তক দেখছে বুকের কাছে এসে দৃষ্টি স্থির হল বেশ সুন্দর দেখতে হয়েছিস এখন ছোটোবেলায় একেবারে প্যাংলা ছিলি সুতোপা আড়ষ্টভাবে আঁচল টানলো বুকের হাসার চেষ্টা করল হাসি ঠিক ফুটল না তুমি অনেক অন্যরকম হয়ে গেছো কাজলদা কীরকম বুঝিয়ে বলতে পারবো না সুতোপা কাজলের সাইকেলের হ্যান্ডেলে হাত ডাকল চলো না এখন যাওয়া হবে না কাজলের গলা নেশায় জড়িয়ে এলো বলতে হবে আমাকে কেন ঘেন্না করিস বললাম তো করি না আলবাদ করিস সুতোপা শরীর হিম হয়ে এলো নিজের অজ্ঞাতেই চোখ চলে গেছে কাজলের বন্ধু দুজনের দিকে অন্ধ করে চোখ জ্বলছে ছেলে দুটোর কাজলও ঘুরে তাদের দেখে নিল ঘেন্না করিস না তো আয় দেখি কোথায় আয় না তোর সঙ্গে বহুকাল পরে একটু গল্পগুজব করা যাক ওখানটা গিয়ে বসি চল না কাজলদা প্লিজ সুতপা প্রাণপণে অনুনয় জানানোর চেষ্টা করলো আজ অনেক রাত্রি হয়ে গেছে বাবা মা খুব ভাবছে তুমি বরং আমার সঙ্গে বাড়িতেই চলো না চোপ কোনো কথা নয় এবার কাজলের আগে কথা বলেছে কাজলের বন্ধু বোধহয় পিঙ্কা হিংস্র আওয়াজের ধাক্কায় কালো নির্জনতা বুঝি ফালা ফালা হয়ে গেল সঙ্গে সঙ্গে অন্যজন এসে হাত ধরে টেনেছে আয় বলছি ভ্যান্তাড়া করিস না এমন একটা বর্ষার রাত জন্মনে অন্ধকার সামনে শালা এমন জেল্লাদার মাল পিঙ্কা সুজয় দুজনেরই চোখ চকচক করে উঠল ধারালো ছুরির ফলার মতো কাজল হাত ডাকল পিঠে আয় ঝামেলা বাড়াস না বুড়ো শিবতলার দিক থেকে দুটো সাইকেল রিকশাকে আসতে দেখা যাচ্ছে অতি মন্থর গতিতে কাজলের হাত ছাড়িয়ে সুতোপা দৌড়ে যাওয়ার চেষ্টা করলো সেদিকে তার আগেই মুখ চেপে ধরেছে কাজল চিতা বাঘের ক্ষিপ্রতায় এক টানে নিয়ে চলে গেল আধাতরি বাড়িটার সামনে রিক্সা দুটো কাছে এসেও এলো না বেশ কিছুটা আগে ডান দিকে পরপর বেঁকে গেল আলোহীন রাস্তায় কেউ আর নেই কাছাকাছি তবু শেষবারের মতো কাউকে একটা ডাকার চেষ্টা করল সুতোপা কেউ শুনতে পেল না সে ডাক মুহূর্তের মধ্যে তিনজনে মিলে তাকে টেনে হিঁচড়ে ঢুকিয়ে নিল বাড়িটাতে ত্রিশে এপ্রিল মধ্যরাত ইটস আ কেস অব গ্যাং রেপিং উইথ সিভিয়ার ইঞ্জুরিস অন প্রাইভেট পার্টস দ্য পেশেন্ট ওয়াজ ব্রথ টু ইমার্জেন্সি অ্যাবাউট টেন থার্টি পি এম আর সেমি কনসিয়াস কন্ডিশন উইথ ডিপ মেন্টাল শক অ্যান্ড ইঞ্জুরিস অন হার বডি অন এপ্রিল রীতিমতো চিৎকার করে মেডিকেল রিপোর্ট পড়ছে ডিউটি অফিসার অত জোরে পড়ার দরকার নেই তবুও পড়তে পড়তে অন্য টেবিলে বসা মেঝো দিকে তাকালো আবার একটা কেস ঘোষালদা দু মাসের মধ্যে অ্যানাদার কেস অব মাস রেপিং রিপোর্টটা শোনার সময়ই মেজো দারোগা নড়ে চড়ে বসেছিল এবার টান টান হল কোন জায়গায় হলো বলছে তো স্টেশন রোডের উপরেই লিখে নে পুরনো আমলের করি বরগাওয়ালা বড় বড় ঘরে গোটাচারেক লণ্ঠন জ্বলছে জান্নাগুলো সব তার জালে ঘেরা সে জালের উপর এলোমেলো আলো পড়ে ভুতুরের ছায়া তৈরি হয়েছে কয়েকটা ফ্যাল ফ্যাল তাকিয়ে আছে সেদিকে ডিউটি অফিসার তার দিকে তাকালো এতক্ষণে আপনার মেয়ে শুনেও শুনতে পেলেন না প্রিয়বত তার হয়ে অনুতোষ উত্তর করলেন হ্যাঁ স্যার এনারই মেয়ে আর এরা এটি এনার ছেলে এরা দুজন ওরই বন্ধু পাড়ারই ডিউটি অফিসারের জটিল চোখ বাবলুকে ছুঁয়ে অন্য দুজনকে জরিপ করলো ভালোভাবে দৃষ্টি দেখে মনে হয় অপরাধীতে দেখা মাত্র চিনে ফেলেছে বাবলু চোখ বন্ধ করে ফেলল দিদির এখনও জ্ঞান ফেরিনি ভালোভাবে হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছে ভানু নোটনের দিক থেকে চোখ ফিরিয়ে ডিউটি অফিসার বাবলুর দিকে তাকালো তুমি তাহলে প্রথম দেখতে পেয়েছ বলছো দাঁতের ঠোঁট চেপে বাবলু মাথা নাড়ল কী নাম তোমার বাবলু সুমন সুমন বসু আর কে ছিল তোমার সঙ্গে বাবলু নোটনের দিকে তাকালো নোটন নিজেই বলে উঠেছে আমি আমি স্যার তোমার কি নাম নোটন হালদার ওখানে তোমরা কি করতে গিয়েছিলে অদ্ভুত প্রশ্ন নোটনের স্বর হোচট খেয়ে গেল মানে স্যার বলো বলে ফেলো ওখানে তোমরা কি করছিলে বলার ভঙ্গিতে বিশ্রী ইঙ্গিত যেন বাবলুর মাথা ঝিমঝিম করে উঠল কি বলতে চায় লোকটা নতুনকে থামিয়ে স্পষ্ট গলায় বাবলু কথা বলল এবার দিদিকে খুঁজতে গিয়েছিলাম কি দেখলে চোখের সামনে দৃশ্যটা আবার ভেসে উঠল নতুন করে সে দৃশ্যের বর্ণনা কোনোদিন আর কাউকেও দিতে পারবে না বাবলু দৃশ্য নয় দুঃস্বপ্ন সারা জীবনের মতো গেথে গেছে বাবলুর বুকে বৃষ্টি থামার পর দিদিকে খুঁজতে বেরিয়েছিল একটু বিরক্ত হয়েই বাবা মা আজকাল অল্পতে এত বেশি চিন্তা শুরু করে গলির মুখে দেখা হয়ে গেল নোটনের সঙ্গে কিরে কোথায় চললি আর বলিস না দিদিটা এখনও বাড়ি ফেরেনি জল ছড়ে কোথাও আটকে গেছে বোধ হয় এদিকে বাবা জোর টেনশন শুরু করে দিয়েছে মহারানীকে এখন এসকট করে নিয়ে আসতে হবে তরিবা একটু এগিয়ে দেখতে অসুবিধা কোথায় যাচ্ছি তো চল আমিও যাই নোটনের সঙ্গী হলো বাবলু দুজনে বড় রাস্তায় উঠল আলো না থাকলে এত বড় রাস্তাটাও কেমন ভূতের মতো হয়ে যায় শনি মন্দিরের পাশে হরিপদদার দোকানে টিম টিম টেমি জ্বলছে উল্টো দিকে কাপড়ের দোকান বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ সাইকেল সারানোর দোকানটাও একটু হেঁটে পান দোকান থেকে দুটো সিগারেট কিনল নতুন নতুন সিগারেট খাওয়া ধরেছে মাধ্যমিক পরীক্ষার পর নিজেরটা ধরে বাবলু দিকে বাড়ালো নে ধরা পানের দোকানের সামনে দাঁড়িয়েই টান দিতে লাগলো দুজনে এদিক ওদিকে চোখ চেনা লোক দেখলেই লুকিয়ে ফেলবে শুক্লাদিয়া শুক্লাদির বর ফিরল কোথেকে অর্ধেক খেয়ে সিগারেট নিভিয়ে দিল বাবলু রেখে দে ভাল লাগছে না আর নতুন চোখ টিপল ভাল লাগছে না না ভয় তপুতি এসে পড়বে ধুস ওকে গিসের ভয় আই ডোন্ট কেয়ার চল একটু চা খাওয়া যাক দিকে খুঁজতে যাবি না খোঁজার কি আছে কচি খুকি নাকি ঠিক টাইমলি এসে যাবে এভাবে চা সিগারেটের সময় গেল বেশ খানিক্ষণ তখনও বাবলু ভাবতে পারেনি কত বড় দুর্ঘটনা ঘটে গেছে এ বড় রাস্তার ওপরেই না মেজুদার দোকান থেকে বেরোনোর পরও না তখনও ভাবছিল চৌধুরী বাগান দিয়ে যদি শর্টকাট করে দিদি তবে লাগবে পনেরো মিনিট বড় রাস্তা দিয়ে এলে সময় বেশি লাগে জলকাদার মধ্যে কি আর চৌধুরী বাগান দিয়ে আসবে দিদি যথেষ্ট চালাক চতুর ওরকম বোকামি করবে না সেজুদার দোকান থেকে বেরিয়ে বেশ নিশ্চিন্ত মনে হাঁটছিল ওরা হ্যাঁ এর মধ্যে পাস করে যায়নি তো না আমি নজর রেখেছিলাম নতুন ফ্ল্যাট বাড়িটা যেখানে তৈরি হচ্ছে তার আশপাশ এখনও বেশ ফাঁকা অনেকটা মাঠ পড়ে আছে দিব্যেন্দ্র সরকারের বাড়ির পাশে জমি কিনেছে দিদিদের কলেজের এক প্রফেসর তার পাশে ভিত অবধি তুলে ফেলে রেখেছে বাজারের নটে মুখুর্জে তারপরে দাঁত বার করা ফ্ল্যাট বাড়ির খাঁচা ঠিক যেখানটায় বাড়িটা উঠেছে তার সামনে ঢাল মতন আছে অল্প ওখানে কেউ শুয়ে বসে থাকলে সহজে চোখে পড়ে না বাবলুদেরও পড়েনি বাড়িটা পেরিয়ে যাওয়ার পর মনে হলো কেউ যেন হামাগুড়ি দিয়ে রাস্তায় উঠতে চাইছে কে ওখানে কি হয়েছে কি করছে অত রাতে সামনে এগিয়ে দেখতে গিয়ে বাবলু পাথর দিদি নটুন দৌড়ে গেছে সঙ্গে সঙ্গে সুতোপার শরীরে শাড়ির চিহ্ন মাত্র নেই ব্লাউজ ছেঁড়া নোংরা কাদায় চোখ মুখ এমন মাখামাখি যে অন্য কেউ দেখলে চিনতে পারতো না আয় দিদি কি হয়েছে তোর আয় দিদি সুতোবা বার কয়েক চোখ খুলে তাকানোর চেষ্টা করল হাত বাড়িয়ে বলতেও চাইল কিছু কিছুই বোঝা গেল না গলা দিয়ে উদ্ভট গোগো শব্দ বার হল মাত্র ঠোঁট কাল কপাল চিবুক সব একসঙ্গে কেঁপে উঠল থরথর করে জল থেকে তোলা মাছের মতো কাদায় আছাড় খেলো দু তিনবার তারপর বাবলুর হাতের উপরে অজ্ঞান হয়ে গেছে বাবলু দু হাতে মুখ ঠেকে ফেলল ডিউটি অফিসার খাতায় খসখস করে কিছু লিখে চলেছে শেষ করে আবার প্রশ্ন করল কি দেখলে বলো বাবলু ঠোক গিলল বলতে গিয়ে শট দুলে গেল ভীষণ ভাবে দিদি অজ্ঞান হয়ে পড়ে আছে বাড়িটার ভেতরে না বাইরে বাইরে আবার কিছু লিখল ভদ্রলোক মেডিকেল রিপোর্টে নতুন করে চোখ বোলালো তোমার দিদিকে কি প্রায়ই খুঁজতে বেরোতে হয় না আজ বৃষ্টির জন্য দিদির দেরি হচ্ছিল রোজি তোমার দিদি সন্ধ্যের পর বাইরে থাকে এরকম দিদি পড়াতে যায় আজ পড়াতে গিয়েছিল কি না তুমি শিওর বাবলুর গলা শক্ত হলে এবার হ্যাঁ আমার দিদি রাস্তায় ঘুরে বেড়ানোর মেয়ে নয় ডিটি অফিসারের ঠোঁটে এক ফালি বাঁকা হাসি দেখা দিল বাবলুর দুহাত নিজের অজান্তে মুঠো হয়ে গেছে লোকটা অকারণে উল্টোপাল্টা জেরা করে চলেছে কঠিন একটা উত্তর এসে গিয়েছিল মুখে অনুতোষ তার আগেই উত্তেজিতভাবে বলে উঠেছেন শি হ্যাজ বিন রেপড স্যার জানি আপনাদের সকলকে আলাদা আলাদা স্টেটমেন্ট দিতে হবে দুহাতে মুখ ঢেকে বসে আছেন প্রিয়ব্রত এখনও মাঝে মাঝে কেঁপে উঠছেন কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত মানুষ কটা বাজে এখন অনুতোষ ঘড়ি দেখলেন মাথা সামনে বড় দেওয়াল ঘড়িতে পুরো পোনে একটা হাসপাতাল থেকে এখানে এসে পৌঁছেছেন প্রায় 45 মিনিট অত রাতেও কোথেকে দুটো বছর পঁচিশের ছেলেকে ধরে নিয়ে এলো মেজদ্বারকা গম্ভীর মেজাজে কনস্টেবলদের হুকুম দিল পুরে রাখো ভেতরে শালা পাতা খাওয়া পার্টি সব সকালে বাড়ির লোক এলে আমায় ডাকবে আমি না আসা পর্যন্ত লোক দুটোর চেহারা শিরিঙ্গে টাইপের চোখ গর্তে ঠোকা জুলজুল করে তাকা ছিল এদিকে তাকা নই দৃষ্টিতে কোনো ভাষা নেই প্যান্ট শার্ট মোটামুটি চকচকে দামি কারা এরা কোথেকে এলো এরা কি তারই ছাত্র ছিল কোনো দিন ইদানিং এসবের বহর খুব বেড়েছে এদিকে বছর দশক আগে বড় বড় দুটো কারখানা বসার পর থেকেই হু হু করে অবস্থার পরিবর্তন হয়ে চলেছে নতুন নতুন বসতি গড়ে উঠছে নতুন মুখ বাজারে গেলে অনেককে চিনতে পারেন না অনুতোষ সময় কি দ্রুত এগিয়ে যায় গুন্ডা মস্তানদের সংখ্যাও বাড়ছে দিনে দিনে চিন্তায় পার্টি ওয়াগন ব্রেকার গত বছর ইলেকশনের আগে চার পাঁচটা খুন হয়ে গেল রাজনীতি জমি দখল কত ভদ্র ছেলে আস্তে আস্তে কোথায় নেমে গেছে এই তো বিপিনবাবুর ছেলেটা অনুতাসের মাথায় চকিতে বিদ্যুৎ খেলে গেল দুহাতা রোজগার করছে আজকাল বাড়ির হাল ফিরে গেছে গায়ে রং চড়েছে পাশ দিয়ে গেলে সারা দিন রাত হিন্দি ফিল্মের শব্দ শোনা যায় উদ্দাম ছেলের এখন মাস্তান হিসেবে রামনগরে খুব নাম ডাক গোটা অঞ্চলে লোক মান্নিগণ্নি করে ভয়ে আতঙ্কে ক্ষমতার দাপর দেখে বিপিনবাবু আর সে বিপিনবাবু নেই যে লোকটা এককালে বিপ্লবী ছিলেন সরকারের দেওয়া তাম্রপত্র ফিরে দিতে তার হাত কাঁপেনি সে লোকটা কেমন কুজু হয়ে গেছেন লাঠি লাঠিচারা হাঁটতে পারেন না দেখা হলে কথাবার্তা বিশেষ বলতে চান না এড়িয়ে যান প্রিয়ব্রতর মেয়েটাকে বিপিনবাবুর ছেলে কাজল কি অনুতোষের মাথা গুলিয়ে যেতে শুরু করল ডিউটি অফিসার আবার এক মনে কি লিখে যাচ্ছে মেজো দারোগা ইউনিফর্ম ছেড়ে লুঙ্গি পরে এসে বসেছে নিজের চেয়ারে গেঞ্জির ভেতর দিয়ে রুল চালিয়ে পিট চুলকাচ্ছে ঘষে ঘষে দরজার ঠিক গোড়ায় সেন্ট্রিটা ছিমুচ্ছে টুলে বসে থানাতেও রাত নেমেছে কালবৈশাখী বয়ে যাওয়ার পরের ঠান্ডা রাত ইলেকট্রিকের তার ছিঁড়ে যাওয়া অন্ধকার রাত লেখা শেষ করে ডিউটি অফিসার প্রিয়ব্রতর দিকে তাকালো গলার স্বর আচমকা নরম করে ফেলেছে প্রিয়ব্রতকে দেখে এতক্ষণ পর বুঝি মায়া এসেছে মনে এবারে যে স্যার আপনাকে একটু প্রিয়ব্রত যেন অনেক কষ্টে ঘাট তুললেন হাসপাতালে কান্নাকাটি করেছেন খুব এখনও চোখ লাল আপনার নাম প্রিয়ব্রত বসু বাবার নাম স্বর্গীয় লালমোহন বসু ঠিকানা সুভাষ পল্লী কী করেন আপনি চাকরি প্রাইভেট কোম্পানিতে কটা নাগাদ আপনি খবর পান কার কাছে প্রিয়ব্রত গিললেন। কান্না চাপার চেষ্টা করছেন ফেল করে নটুনের দিকে তাকালেন নটুন বলে উঠল আমরা তপুদিকে নিয়ে হাসপাতালে যাবার সময় ভানুকে খবর দিয়ে যাই ভানুই মেসমশাইকে নিয়ে হাসপাতালে তুমি চুপ করো ডিটি অফিসারের গলা রুড়ো হলো আবার যা বলার উনি বলতে পারবেন বলেই গলাটাকে পোষ মানিয়ে নিয়েছেন আপনার মেয়ের কি কারোর সঙ্গে ভাবসাপ ছিল মানে কোনো অ্যাফেয়ার প্রিয়ব্রত দুদিকে মাথা নাড়লেন আপনি শিওর এবার বেশ অসহায় বোধ করলেন প্রিয়ব্রত অনুতোষ তার পিঠে হাত রাখলেন মনে মনে বিরক্ত হলেন এই মুহুর্তে মানুষটাকে এসব প্রশ্ন না করলে কি নয় কাউকে সাসপেক্ট করেন আপনি প্রিয়ব্রত আবার দুদিকে মাথা নাড়লেন ধরা গলায় বললেন মেয়েটা জন্মেছে এখানে বড়ও হয়েছে এখানে সবার সঙ্গে চেনা জানা মেলামেশা কাকে সাসপেক্ট করব। বলতে বলতে কেঁদে ফেলেছেন বাবলু সঙ্গে সঙ্গে তার দু কাঁধ চেপে ধরেছে বাইরে থেকে একটা কনস্টেবল এসে জানান দিল বড়বাবু আসছেন কোয়ার্টার থেকে মুহূর্তে ডিউটি অফিসার সচকিত মেজবাবু নড়ে চড়ে বসেছে সামান্য কালো প্যান্টের উপর নীল বুশশার্ট চড়ে এসেছেন ভদ্রলোক চোখ দেখে মনে হয় ঘুম থেকে ডেকে তোলা হয়েছে ঘরে ঢুকে অনুতোষদের এক ঝলক দেখে নিয়ে নিজের ঘরে ঢুকে গেলেন গিয়ে বেল বাজিয়েছেন ডিউটি অফিসার উঠে গেলে মেজো দারোগের ডাকে পেছন ফিরলেন অনুতোষ আপনি কে হন ওনার। পুরনো বন্ধু প্রতিবেশী আপনি আদর্শ বিদ্যাপীঠে পড়ান না অনুতোষ বেশ অবাক হলেন পুলিশ দারোগা বোধ হয় সব খবর রাখে প্রশ্ন করে আরমোড়া ভাঙল বড় করে দেখুন আপনারই কোনো ছাত্র কি ইঙ্গিত করতে চায় লোকটা অনুতোষ বেশ আহত বোধ করলেন এই তো ভানু নোটন বাবলু এরাও তার ছাত্র এদেরই মতো কেউ ভাবতেও নিজের ওপর ঘৃণা আসে দু আঙ্গুলে কপাল টিপে ধরেন ভানু নোটন আর বাবলু দেওয়ালের গায়ে রাখা খালি বেঞ্চিটাতে বসে পড়ল ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্তে আসছে অনুতোষিরও কতক্ষণে এখান থেকে বেরোনো যাবে কে জানে ডিউটি অফিসার ওসির ঘরের পর্দা সরিয়ে মুখ বাড়াল আসুন আপনারা স্যার ডাকছেন ভেতরে ওসির টেবিলের পেছনে ব্ল্যাকবোর্ড টাঙানো একটা চক দিয়ে খড় কেটে বিভিন্ন রকম অপরাধের পরিসংখ্যান লেখা সেখানে গোটা বছরের সালতামামি মামি। টেবিলে কাচের নিচে বিশাল মা কালী ছবি ছবি ঘিরে অজস্র ভিজিটিং কার্ড দেওয়ালে দামি বিদেশি ক্যালেন্ডার ঝুলছে টেলিফোন রাখার বাক্সটার গায়ে এক দাড়িওয়ালা সন্ন্যাসীর ছবি কনস্টেবল ঠুকে আরও একটা হারিকেন রেখে গেল প্রিয়ব্রতদের হাত দেখিয়ে চেয়ারে বসতে বললেন ভদ্রলোক আপনার মেয়ের জ্ঞান ফিরেছে প্রিয়ব্রত এতক্ষণে অনেকটা সামলে নিয়েছেন নিজেকে নিচু স্বরে উত্তর দিলেন ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে ঠিক আছে কাল আমি নিজে হাসপাতালে যাব নিজে শব্দটার উপরে জোর দিলেন ভদ্রলোক আপনার মেয়ের সঙ্গে কথা বলে আসব নিশ্চিন্ত থাকুন অনুতোষ বলে উঠলেন বদমাশগুলো ধরা না পড়া পর্যন্ত কিছু ভাববেন না ধরা পড়বেই পালাবে কোথায় বলতে বলতে উদাস হয়েছেন আসলে কি জানেন তো চারদিকে এত ইন্ডাস্ট্রি ফিন্ডাস্ট্রি গজে উঠছে আর এসব বদমাশও বাড়ছে এই তো ফেব্রুয়ারিতে যে কেসটা হয়ে গেল মেয়েটার চালচলন অবশ্য খুব ভালো ছিল না পোশাক আশাক যা পড়তো সেই ছেলেগুলোকে তো চালান করে দিয়েছি প্রিয়ব্রত বলতে গেলেন আমার মেয়ে তো সেরকম ওসি থামিয়ে দিলেন না না আমি তা বলিনি আপনারা স্টেটমেন্টগুলো সব সই করে বাড়ি চলে যান কাল সকালে ব্যবস্থা নেওয়া যাবে কাজ সব সেরে বেরোতে বেরোতে দুটো বাজল থানার সেন্ট্রি লম্বা বারান্দায় ঘণ্টাটাকে বাজালো ঢং ঢং টিপ করে বৃষ্টি পড়ছে আবার বাবলু নর্দমার ধারে গিয়ে হুড়মুর করে বমি করে ফেলল নটন ফানু দৌড়ে গিয়ে ধরেছে তাকে সামনে টিউবওয়েলের কাছে নিয়ে গিয়ে ঘাড় মাথা ধুয়ে দিল ভালো করে প্রিয়ব্রতর বুকটা মোচুর দিয়ে উঠল অনুতোষের হাত খামচে ধরলেন আকস্মিকভাবে স্ত্রীর মুখটা ভেসে উঠেছে চোখের সামনে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবেন এখন বাবলুর মার সামনে এতদিনকার নিশ্চিন্ত সংসার ছেলে মেয়ে গোটা পৃথিবী দুলতে শুরু করেছে মস্তিষ্কের অবসভাব কেটে এখন শুধুই তোলপার হাঁটু দুটো ক্রমে আরও দুর্বল হয়ে গেল ভেজা রাস্তার বুকে উব হয়ে বসে পড়লেন প্রিয়ব্রত পহেলা মে বিকেল চারটে বিকেলে হাসপাতালে এসে খবর পেলেন প্রিয়ব্রত শোভনা ওসি কথা রেখেছেন নিজে এসেছিলেন সকালে দোতলা ইমার্জেন্সি ওয়ার্ডের একেবারে শেষ বিছানায় পাশ ফিরে শুয়ে আছে সুতোপা জানলার দিকে মুখ শোভনা প্রায় উদ্ভ্রান্তের মতো ছুটে গেলেন মেয়ের কাছে কাল থেকে মেয়েকে একবার চোখের দেখা দেখার জন্য অস্থির হয়ে উঠেছিলেন সকালেও হাসপাতাল আসতে চেয়েছেন বাবলু আসতে দেয়নি প্রিয়ব্রত কেউ না তোমরা এখন আর গিয়ে কী করবে ভিজিটিং আওয়ার ছাড়া কাছে গিয়ে বসতেও পারবে না তাছাড়া আমি তো খোঁজ নিয়ে এলাম দিদি অনেকটা ভালো আছে এখন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাবলু যেন কত বড় হয়ে গেছে ১৬ বছরের কিশোর হঠাৎই এক রাতে প্রাজ্ঞ যুবক সকাল থেকে সামাল দিচ্ছে সব দিক বাড়িতেও তো লোক আসার বিরাম নেই পাড়া প্রতিবেশী সকলে একবার করে উকি দিয়ে যাচ্ছে যে কোনো দিন বাড়িতে আসে না সেও সান্ত্বনার আফসোসের স্রোত বয়ে যাচ্ছে সঙ্গে হাজার পরামর্শ অযাচিত বুদ্ধিদান অকারণ কৌতূহল অমন সুন্দর মেয়েটার কত বড় সর্বনষ্ট হয়ে গেল আহা কি হাসি খুশি ছিল মেয়েটা বিয়ের চুঁকি মেয়ে কি যে হবে এখন ওকে এরকম সন্ধ্যাবেলা টিউশনি করতে যেতে দিতেন কেন দিদি জানিনি তো কী দিনকাল হায় হায় অত বুদ্ধিমতী হয়েও তবু এমন ভুলটা করলো কি করে ওরকম অন্ধকারে জল ঝড় মাথায় একা একা ফেরার সাহস করতে আছে কজন মিলে কাজটা করেছে কিছু বোঝা গেল এসব হল বেশি হিন্দি সিনেমা দেখার ফল আজকাল তো ভায়োলেন্স রেপ ছাড়া ফিল্মই হয় না যা বলেছেন ছেলেদের মাথা ঘোরে আর না ঘোরে এখনও তো স্বজনরা জানতে বাকি আছে তারা এসে আরও কী বলে সকলেরই কথার ভাবে মনে হয় দোষের ভাগই সুতো পাও কিছুটা দোষ সন্ধেবেলা টিউশনই করতে যাওয়ার দোষ এক একা বাড়ি ফেরার দোষ হিন্দি সিনেমার কেউ একবারও বলছে না একটা সভ্য দেশে কেন একটা মেয়ের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার থাকবে না মনে হয় এটা যেন স্বাভাবিক নিয়ম পুরুষের সমাজে পাশবিক হয়ে ওঠার অধিকার একমাত্র পুরুষেরই আছে মেয়েরা তো শুধুই ভোগের জন্য কলঙ্কিত হওয়ার জন্য সিনেমা থিয়েটারের উত্তেজক দৃশ্য মানুষের প্রথম রিপোর্টাকে তাতিয়ে তুলতেই পারে সেই কারণে শুধু পশুর থেকেও পাশবেগ হয়ে উঠতে পারে মানুষ না কেউ চিন্তা করে দেখছে না সেভাবে প্রিয়ব্রতও না বাবলুও না প্রিয়ব্রত শুধুই ভেতরে ভেতরে ভাঙছেন আরও বাবলু ক্ষুব্ধ আহত একমাত্র শোভনায় লক্ষ্য প্রশ্নের ঝাপটায় বারবার আছাড় খেয়ে পড়ছেন সেই কাল রাত থেকেই প্রবল বন্যার তোরে ভেসে যাচ্ছেন অসহায় প্রথমটা শোনার পর মাথা সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছিল শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলেছিলেন তপুকে নয় কেউ যেন তাঁকে পিষে থেতলে চলে গেল এরপর মেয়ের বিয়ে দেবেন কিভাবে। কি ভবিষ্যৎ নিয়ে বাঁচবে মেয়েটা কাল অনেক রাত পর্যন্ত অনুতোষবাবুর স্ত্রী ছিলেন পাশে অনুতোষবাবুর মেয়ে ঝর্ণাও ঝর্ণা কাঁদছিল ফুঁপিয়ে ফুপিয়ে ভয়ে করে কাঁপছিল শোভনা নিশ্চল বসেছিলেন কোন দোষে এত বড় শাস্তি পেল তপু আর কি কোনো দিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এ সময় মেয়েটার পাশে থাকতে পারলে ভালো হতো তপুর এখন মাকেই দরকার বেশি যত ভেবেছেন উদ্ভ্রান্ত হয়েছেন তত ছটফট করে মরেছেন মেয়ের পায়ের দিকে খাঁচের রেলিং আঁকড়ে দাঁড়িয়ে আছেন প্রিয়ব্রত শোভনা হাত টাকলেন মেয়ের গায়ে মেয়ে কেঁপে উঠেছে সঙ্গে সঙ্গে কেঁপে স্থির হয়েছে লম্বা টানা ওয়ার্ডে সবকটা বিছানাতে রোগী নানান বয়সের মাটিতে তোষক কম্বল পেতে শুয়ে রাখা হয়েছে অনেককে সকলের কাছে বাড়ির লোক আসতে শুরু করেছে ধীরে ধীরে ক্রমে ভিড় বাড়ছে গুনগুন শব্দ ফাসছে গোটা হলঘরটা জুড়ে শোভনা খুব আস্তে ডাকলেন তপু তপু সুতোপা ফিরল না জানলার বাইরে যেটুকু আকাশ দেখা যাচ্ছে সেদিকে নিষ্পলক তাকিয়ে আছে বোবা ভাবহীন দৃষ্টি কাল রাতের পর থেকে একটুও কাঁদতে পারেনি শোভনা এখন হঠাৎ দু চোখ ভিজে গেল স্বামীর দিকে তাকালেন কান্না চাপবার প্রাণপণ চেষ্টা করছেন তিনিও হু হু করে চোখ বেয়ে কিছু ছবি ভেসে গেল তীব্র যন্ত্রণায় হাসপাতালে ছটফট করছেন শোভনা প্রথম সন্তান আসছে গর্ভ ছিঁড়ে গোটা শরীর তোলপাড় করে দুদিন তিন রাত ধরে সে কি যে অসহ্য যন্ত্রণা একসময় বিচ্ছিন্ন হল শরীর থেকে শালিক ছানার মতো এতটুকুন লালচে রঙের মাথায় শো শো চুল আধফোটা চোখ এত ছোট যে প্রিয়ব্রত কোলে নিতে ভয় পেতেন শোভনও কি পারেন ভালোভাবে সামলাতে মাঝে মাঝে ট্যা করে কেঁদে উঠছে শালিক ছানা শোভনা কোলে তুলে দুধ খাওয়াচ্ছেন আনারি মায়ের মতো মা হাহা করে উঠল দেখে ওভাবে নয় রে বোকা ওভাবে চেপে ধরলে শ্বাস বন্ধ হয়ে মরে যাবে সে দুই স্তন কটকট করে উঠল অদ্ভুত এক অচেনা যন্ত্রণা এক বুকে শিশু মুখ রাখলে অন্য বুক ভেসে যায় দুধে দুধ না রক্ত রক্তই কি দুধ হয়ে বেরিয়ে আসে দৃশ্য বদলে গেল বাপের বাড়ি থেকে তিন মাসের মেয়ে নিয়ে বাড়ি ফিরলেন শোভনা শালিকছানা প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে আধনারা মাথায় চুল গজালো পাতলা পাতলা নরম নরম দেখতে দেখতে গোলগাল ডল পুতুল একটা সারা দিন ব্যস্ত মেয়ে নিয়ে ছেলেবেলার পুতুল খেলার দিনগুলো ফিরে এসেছে যেন এবার খেলার সঙ্গী প্রিয়ব্রত পালা করে রাত যাচ্ছেন দুজনে কাঁথা পাল্টাচ্ছেন দুধ খাওয়াচ্ছেন বোতলে করে ক্রমশ বেড়ে উঠছে মেয়ে এই বসা শিখল এই হাঁটা আধো আধো বুলি ঠোঁটে দৃশ্যপট বদল আবার মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে বাবার হাত ধরে তুলতুলে পাখির ছানা ডানা মেলে উঠতে শিখছে প্রথম বাবা মার হাত ধরে এক চোখে খুশি চিকচিক অন্য চোখে ভয় সে মেয়ে দেখতে দেখতে কবে সে এত বড় হয়ে গেল চাঁদের কলার মতো বাড়তে বাড়তে পরিপূর্ণ নারী কখন স্কুল পাশ করে কলেজে গেল বিয়ে পাশ করে মাস দুয়েক হলো শর্ট হ্যান্ড টাইপিংয়ে ভর্তি হয়েছিল টিউশনও ধরেছিল গোটা দুয়েক প্রথম মাসের মাইনে পেয়ে ফায়ার জন্য ঘড়ির ব্যান্ড কিনে এনেছিল শোভনার জন্য এক শিশি পারফিউম বাবার জন্য আফটার শেপ প্রিয়ব্রত হেসেছিলেন এসব কি আমার সহ্য হবে রে এ বয়সে ছাপসা মানুষ এসব কোনো দিন আমাকে ব্যবহার করতে দেখেছিস মেয়ে চোখ পাকিয়েছিল সঙ্গে সঙ্গে ছাপোষা মানুষদের বুঝি সুখ আহ্লাদ করতে নেই তা নয় কোনো দিন তো এসব মাখিটা কিনি সে আঠেরো বছর বয়স থেকে দাঁড়ি কামানো ধরেছি বাহান্নয় পা দিলাম এখনও সে আদি অকৃত্রিম ফিটকিরি মাঝে মধ্যে শীতকালে একটু ক্রিম ট্রিম লাগাই তাও তোর মার পাল্লায় পড়ে কেটে গেলে স্যাভলন ডেটল এবার থেকে অ্যাটোমাইজে লাগাবে ব্যাস ফুরুলে আবার কিনে দেব শোভনা হেসেছিল টিপে ও বাবার বেলাতে কিনে দেবো আর আমারটা যে নিজে কিনে নিজে মেখে শেষ করছিস তার বেলা তুমি মাখো না কেন মাখলেই পারো শেষ হলে তোমারও আসবে বলতে বলতে মাথা দোলাচ্ছে দাঁড়াও না একটা চাকরি পেয়ে নেই তখন দেখবে তোমাদের দুজনকেই আর তোমাকে আমাদের দেখে কাজ নেই এবার ভালোই ভালোই পার করতে পারলে বাঁচি ওফ তোমাদের এখনও কী সব প্রিমিটিভ আইডিয়া মেয়ে মানে আগে বিয়ে রকমে খাট থেকে নামিয়ে ফেলা এরকমই পাকা কথা চিরটাকাল সে ছোট্ট থেকেই সারা দিন হইচই করে বেড়াচ্ছে কারণে অকারণে হাসি খিলখিল করে আর ভাইয়ের সঙ্গে খুন শুটি প্রায় মারপিট হাতাহাতি পরক্ষণেই ভাব আবার আর কি কোনো দিন হাসতে পারবে সেভাবে বাবলুও কি শোভনা আলগোছে চোখের কোলে জমা বাষ্পটুকু মুছে নিলেন মেয়ের গায়ের কাছে বিছানায় উঠে বসলেন শোন মন খারাপ করিস না সব কিছু ঠিক হয়ে যাবে প্রিয়ব্রত এগিয়ে এসে হাত রাখলেন মেয়ের মাথায় ভয় পাস না আমরা আছি তো বলতে বলতে স্বর কেঁপে গেছে মেয়ের ব্যাপারে প্রিয়ব্রত চিরদিনই বড় দুর্বল শোভনার থেকেও শোভনা একবার স্বামীকে দেখে নিয়ে আবার মেয়ের দিকে ফিরলেন দৃঢ় হল গলার স্বর তুই ভয় পাবি কেন লজ্জায় বা কিসের তো তুই করিসনি যারা করেছে সুতোপা আচমকা ফিরে মুখ গুজে দিল মায়ের কোলে ফুপিয়ে কেঁদে উঠল কান্নার দমকে গোটা শরীর ফুলে ফুলে উঠছে শোভনা হাত বোলাচ্ছেন মেয়ের পিঠে কাঁদুক প্রাণ ভরে কেঁদে নিক কান্নায় অনেক গ্লানি ধুয়ে যায় প্রিয়ব্রত মুখ ঘুরিয়ে নিলেন জানলার বাইরে তাকিয়ে সামলাচ্ছেন নিজেকে পাশের বেডের মহিলাটি তখনই খবরটা দিলেন খাটের পিঠে হেলান দিয়ে আপেল চিবুতে চিবুতে বলে উঠলেন আজবেলায় পুলিশ এসেছিল তো সব জেনে নিয়ে গেছে প্রিয়ব্রত চমকে তাকালেন এসেছিল হ্যাঁ অনেকক্ষণ ধরে কথা বললো আপনার মেয়ের সঙ্গে প্রিয়ব্রতর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো কি বলল তাও তো বলতে পারবো না পর্দা টেনে দিয়ে কথা বলছিল নার্স বলল বড় তারকা পর্দা যদি এখনও টেনে দেওয়া যেত অনেকেই ঘুরে ঘুরে দেখছে এদিকে দু একজন তো অসভ্যর মতো একেবারে সামনে এসে হাঁ করে দেখে যাচ্ছে যেন কোনো বিশেষ দ্রষ্টব্য কিছু যে মহিলাটি কথা বলছেন তারও বলার ভঙ্গি খুব শোভন নয় তার পাশে টুলে বসা রোগা মতন যুবকটি প্রশ্ন করে উঠল পুরো রেপ করেছে না ট্রায় নিয়েছিল মহিলা চটপট উত্তর করলেন না না পুরোই কাল রাত্রিরে কি অবস্থানে এসেছিল রাতভর কি কাপুনি গাছলা বেরোচ্ছে গাল দিয়ে মেয়েরও নিশ্চয় কানে যাচ্ছে কথাগুলো কান্না থেমে গেছে শোভনা টের পেলেন শরীর ক্রমশ শক্ত হয়ে উঠছে মেয়ের অত সামনে এসব কথা কি জোরে জোরে না বললেই নয় এতটুকু জ্ঞান গম্মি থাকবে না মানুষের নাকি এও এক ধরনের নিষ্ঠুরতা যা মানুষই করতে পারে বিরক্ত মুখে স্বামীর দিকে তাকালেন শোভনা চাপাগলা জিজ্ঞাসা করলেন তপুকে এখন বাড়ি নিয়ে যাওয়া যায় না প্রিয়ব্রত বিরক্ত হয়েছেন অন্যের ব্যাপারে মানুষ কেন যে এত কৌতূহল দেখায় একজনের যন্ত্রণা আরেকজনের কাছে মুখরোচক খোরাক হয়ে ওঠে দুটি মেয়ে এগিয়ে এসে এবার উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে সুতোপাকে মেয়েকে আড়াল করে দাঁড়ালেন ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি একবার একটা কেবিনের ব্যবস্থা যদি করা যায় না তুমি বন্ড সই করে দাও ওকে আমি নিয়ে যাব, আজই শোভনা দুহাতে মেয়েকে বুকের কাছে টেনে নিলেন আরও ভালো করে পারলে আঁচল দিয়ে ঠেকে দেন প্রিয়ব্রত যেতে গিয়েও ফিরে দাঁড়ালেন ওসির কাছে কি নাম বলতে পেরেছে শয়তানগুলোর অ্যারেস্ট হয়েছে তারা ডাক্তার নার্সরা কি কিছু বলতে পারবে শোভনাকে বাড়ি পৌঁছে থানায় যেতে হবে একবার তার মেয়ের এমন অবস্থা যারা করেছে তাদের তিনি কিছুতেই ছাড়বেন না সুতপাশরের শরীর এখনও শক্ত হয়ে আছে শোভনা মেয়ের মুখের কাছে কান নিয়ে গেলেন কারোর কথায় কান দিস না তুপু মনে সাহস ভেঙে পড়লে পাঁচজনে আরও পেয়ে বসবে মজা করবে তোকে নিয়ে সুতপা দু হাতে শোভনার কোমর আঁকড়ে ধরল শোভনা গলা আরও নিচু করলেন চিনতে পেরেছিলি তাদের ভয় পাস না বল আমাকে চিনিস মেয়ে খুব আস্তে আস্তে মাথা নাড়ল শোভনা ফিস ফিস করে উঠলেন কারা মেয়ে অনেকক্ষণ পর মুখ তুলল কোল থেকে বিছানায় টান হয়ে শুলো শোভনা শিউরে উঠলেন মেয়ের দুগালে চাকা চাকা দাগ দাঁতের হিংস্র নখের উপরের ঠোঁট ভীষণভাবে ফুলে উঠে ঢেকে দিয়েছে নিজের ঠোঁটকে ফোলা চোখের তলায় ঘন কালশিটে আরও কত দাগ পড়েছে এরকম কোনো দিন উঠবে এ দাগ মেয়ের শরীর থেকে বুকের মধ্যে জমে থাকা ঘুমট ভাব বড় হয়ে উঠতে চাইছে তবু সংযত থাকতেই হবে চাদর টেনে ভালোভাবে ঠেকে দিলেন মেয়ের শরীর মেয়ে চোখ বুঝে রয়েছে দুগাল বেয়ে নিঃশব্দে গড়িয়ে যাচ্ছে জলের ধারা কানের পাশ বেয়ে টপ টপ গড়িয়ে গেল বালিশে নিচে একটা সাইডেনের মতো শব্দ শোনা গেল কোনো অ্যাম্বুলেন্স ঠুকলো বোধ হয় শোভনা দুহাতে মুখ ঠেকে ফেললেন মেয়েকে আরেকটা কথাও জিজ্ঞেস করতে পারলেন না গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস অদ্ভুত আধার এক এর প্রথম খণ্ড এর পরে আসছে দ্বিতীয় খণ্ড আর গল্প পাঠে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ আপনারা যদি আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই